এই বাড়িটি ঠাকুরের অন্যতম ভক্ত রাজেন্দ্রলাল মিত্রর বাড়ি ছিল। ঠাকুর এখানে 10ই ডিসেম্বর 1881 সালে এসেছিলেন, কেশব সেনও সেদিন উপস্থিত ছিলেন এবং সেদিন অপরাহ্নে ঠাকুরের দাদাবাজারের বেঙ্গল ফটোগ্রাফার স্টুডিওতে ঠাকুরের ছবি তোলা হয়। এটা উল্টো দিকে আছে গুরুপ্রসাদ চৌধুরীর, একটু এগোলে মাস্টারমশাই প্রথম মৃত ভবন, ঝাঁপুকুর অঞ্চলে ঠনঠনিয়া কালী মন্দিরের খুব কাছেই ঠাকুরের রাজেন্দ্রলাল মিত্র, যিনি সম্পর্কে ঠাকুরের আরেক ভক্ত মনমোহন মিত্রর মেসমশাই হতেন। বর্তমানে বাড়ির চেহারাটা একটু পাল্টে গেছে, ঠাকুর যে সময় এসেছিলেন তখন অন্যরকম ছিল। দূরেই ঠনঠনিয়া কালী মন্দির।